হব বঙাইগাঁও? কার দখললৈ যাব বঙাইগাঁও? বঙাইগাঁওত এবার দুই অবসরপ্রাপ্তর মাজত যুঁজ, কিয়নো এবার বঙাইগাঁওর উপনির্বাচনত কংগ্রেসে প্রক্ষেপ করেছে ব্রজেনজিৎ সিনহাক। ব্রজেনজিৎ সিনহা অবসরপ্রাপ্ত IPS, অবসরপ্রাপ্ত IPSর বিপরীতে আঞ্চলিক শক্তি AGPয়ে টিকট দিছে দীপ্তিময়ী চৌধুরী। অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী দীপ্তিময়ী চৌধুরী, সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরী, এই দুই অবসরপ্রাপ্ত দীপ্তিময়ী আর ব্রজেনজিতর মাজতেই হব বঙাইগাঁও যুঁজ। কিন্তু 13 নভেম্বরত অনুষ্ঠিত হবলগিয়া বঙাইগাঁও সমষ্টির উপনির্বাচনত এবার বহুকেইটা ফ্যাক্টরি ক্রিয়া করব। এফালে আঞ্চলিক শক্তি AGP, আনফালে রাষ্ট্রীয় শক্তি কংগ্রেস। 1985ৰ পৰা অনুষ্ঠিত হওয়া আটাইকেইটা নির্বাচনতে বঙাইগাঁও জয়ী হয়েছে AGP। বঙাইগাঁও ধারাবাহিকভাবে দখলত রাখিছিল ফণীভূষণ চৌধুরীয়ে। বিগত লোকসভার নির্বাচনত বঙাইগাঁওর 8 বারের বিধায়ক ফণীভূষণ চৌধুরীয়ে বরপেটা সমষ্টির পৰা জয়ী হয়ে যাওয়াত খালি হয়েছিল আঞ্চলিক শক্তি AGPৰ দখলত থকা বঙাইগাঁও। ফণীভূষণের উত্তরসূরি হিসাবে তেওঁৰ পত্নী দীপ্তিময়ী চৌধুরীকে AGPয়ে এবারের উপনির্বাচনত প্রার্থিত্ব দিল। ইয়াৰ বাবে আনকি AGPৰ আভ্যন্তৰত সূচনা হল অন্তকণ্ডলত। জিলা কমিটির নেতৃত্ব করিলে দল ত্যাগ, শেহতীয়াক দলের নেতৃত্বই অন্তকণ্ডল রোধ করবলে চেষ্টা করলেও অভিযোগ উঠিছে ফণীভূষণ চৌধুরীয়ে চলাইছে পরিয়াল কেন্দ্রিক রাজনীতি। ইয়ার বিপরীতে এসময়ত আন্দোলন করে শেষত আরক্ষী সেবা সুমাই IPS হওয়া ব্রজেনজিৎ সিনহাক কংগ্রেসে দিলে বঙাইগাঁওর টিকিট। উল্লেখযোগ্য যে বিগত 2021ৰ নির্বাচনত AGPৰ ফণীভূষণ চৌধুরীয়ে পাইছিল 82,800 ভোট, কংগ্রেসের শঙ্কর প্রসাদ রায়ে পাইছিল 44,633 ভোট, AGPৰ দীপু চৌধুরীয়ে পাইছিল 13,988 ভোট। সমষ্টিটোত 246টা ভোটকেন্দ্রের 182,354 ভোটারে 13 নভেম্বরত অনুষ্ঠিত হবলগিয়া উপনির্বাচনত ঠিক করব প্রকৃততে দিশপুরত কোন হব বঙাইগাঁওর প্রতিনিধি। বিজু কুমার ডেকা, রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট।